গল্প আসলে প্রত্যেকটা দিনই এক প্রত্যেকটা মানুষের গল্প ইন্ডিভিজুয়াল এমন কোনো গল্প না যেটার জন্য আমার কোনো কৃতিত্ব আছে বা আমি ভালো কিছু করেছি কোনো গল্পের পেছনে না আমার কাছে আমার ক্যারিয়ার লাইফের প্রত্যেকটা দিনই এক একটা গল্প প্রত্যেকটা দিন আমি যেভাবে প্ল্যান করি কি করব সেটা ঠিক করি সেটা এক একটি গল্প সো এখন পর্যন্ত যেই কয়টি দিন আমি পাস করলাম প্রত্যেকটি একটি করে গল্প যদি লিস্ট আউট করে বসানো যেত খুব ভালো হতো বাট বিগত 10 বছরের প্রত্যেকটা দিন আমার স্পেশাল ভাবে মনে নেই আমার কথা হচ্ছে গল্পটা কোনো টপিক কেন্দ্রিক না গল্পটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমার লাইফস্টাইল কেন্দ্রিক আমি চাই কিছু একটা হতে হবে এই যে কিছু হতে চাওয়ার যে একটা আকাঙ্ক্ষা পিপাসা এখান থেকে সব সময় আমাকে নিজের অবচেতন মনে একটা ইন্সপিরেশন একটা জিদ কাজ করত যে আমার সবার চেয়ে আলাদা হতে হবে এই আলাদা হওয়ার জন্য আমি যখন কিছুই করতাম যখন যা কিছুই করতাম একটু চিন্তা করতাম আর পাঁচজন যেভাবে যা করে আমি সেভাবে করব না সবার একটা স্টাইল থাকে এই স্টাইলগুলোকে আমি আমার মতো করে তৈরি করে ফেলেছিলাম এখানে কোনো কাগজে কলমে লেখা কোনো গল্প নেই কোনো হিস্ট্রি নেই আমার ইচ্ছা ছিল সবার চেয়ে আলাদা হওয়া সো প্রত্যেকটা প্ল্যানিংয়ে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনে আমি চেষ্টা করেছি আমার মতো আলাদা করে কাজ করতে এই ইউনিকনেসটা আমি মনে করি যে আমার প্রত্যেকটা গল্পের সহায়ক হিসেবে কাজ করেছে